রেস্টুরেন্ট থেকে বের হয়েছি, খাবার দাবার প্রিয় সেখানে কিছু, এখানে প্রিয় স্বভাব অনুযায়ী এখন ডাব দেখে বলতে ডাব খাবো। নারিকেল সবার খাবার, নারিকেল হবে এরকম কোনটা আছে? এগুলোর মধ্যে হালকা নারিকেল হবে, দেন হালকা নারিকেল হলে একই যাচ্ছে, কিন্তু শক্ত না নরম, নরম শক্ত হলে পানি শেষ ভদ্রলোক পরে 10 টাকা ফেরত দেয়। হ্যাঁ, তারপরে সে ডাবে বললাম পানি নাই তো, সে দেখে কিছু বলে না। আমি ভাবছিলাম সে আরেকটা কেটে দেবে, কেটে দিলে আমি হয়তো বা তারে দুইটা প্রাইজই দিতাম বা কিছু একটা বলতাম, দেখলাম সে কেটে আর দিল না, আমি তার সাথে বাড়াবাড়ি করলাম না। টাকা দেওয়ার পরে সে আমার 10 টাকা ফেরত দিছে, যে না টাকা কম রাখতেছে। আমি বলছি না টাকা কম রাখার দরকার নেই, আপনি রাখেন, এগুলোর নাম হচ্ছে বিবেক। একটা বাচ্চা ডাব খেয়ে তখন দেখছে ভিতরে পানি নাই, সে আরেকটা ডাব কাটলো না, সামনে গিয়ে ওরা আরেকটা ডাব কিনে দিব। কিছু কিছু মানুষের বিবেক বলতে যে কিছু আছে, মানুষের সেই বিবেকটা নাই। সে আমি ভাবছি সে আরেকটা ডাব কাটলে আমি তার সাথে কিছু টাকা অ্যাড করে দিব বা একটা দুইটার দামে দিয়ে দিব। আমি অবাক হইলাম যে সে একটা ডাব কাটলো না, যেখানে এক ফোঁটা ডাবের পানিও হয় নাই। তো কত বিবেকহীন মানুষ যে রাস্তাঘাটে চোখে পড়ে, মেজাজ খুব খারাপ হয়েছে। প্রিয়ডে বলছি যে সামনে গিয়ে আরেকটা ডাবলা পেলে সেখান থেকে কিনে দিব, এখান থেকে আর নিচ্ছি। উনি হচ্ছে মনসুর আলী হসপিটালের সামনে দাঁড়ায় ডাবলা। কী পরিমাণ বিবেকহীন মানুষ হইতে পারে, আমার ফোন আসছে। মানুষের বিবেক বলতে আসলে কিছু নাই, খুবই মেজাজ খারাপ হয়েছে। পানি না হলে কিন্তু টাকা দিব না, পানি না হলে আমি কিনবো পানির জন্য, টাকা পানি যদি না পাই আমি টাকা কেন দিব? ডাবটা কাটলো ভিতরে একটা ফোঁটা পানিও নাই, পুরো টাকা দেওয়া লাগে। মানুষজন বিবেক দিয়ে খায় হল, কে আনিব কে নিব, না এটা দোকানদারের লজ্জ। আমিও চাই নাই, আমার দাবার মতো বান্না থাকে, এই জন্য আগে বলে নিলাম, এখন থেকে শিক্ষা হইলো যে আগে বলে নিতে হবে। আমার তো আনা এখন সব বলল লাগতো না, কাট দিই পানি না থাকলে একটার বদল দুই টাকা দিই দেন ভাই। কারণ একটা বাচ্চা খাবারের মুখে দিচ্ছে, খাবারটা খায় নাই, সেটা তো মানুষ বিবেকের থেকেও তো দেয় যে ভাই একটা কেটে দিচ্ছি, তারপরে টাকাটা আমি তাদের বাড়াই দিই কিনা সেটাও দেখতো, যে আমার বিবেকটাও সে দেখতো। এটার মধ্যে আছে